তিন দিনেও সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। আগুনে ক্ষতিগ্রস্ত কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র মেরামতে লাগাতার কাজ করছেন প্রকৌশলীরা। এই মুহূর্তে জিন্দাবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। ইকরাম, ধন্যবাদ কবির। যদি সর্বশেষ যে খবরটি দিতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখন থেকে দুই এক মিনিট আগে আরও নতুন নতুন কয়েকটি জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি জিন্দাবাজার এলাকার জল্লারপাড় রোড, সবচেয়ে বাণিজ্যিক একটি এলাকা। এই এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বাঁয়ে সব বিপণী বিতান শপিং মলগুলো রয়েছে। এই জায়গাগুলোতে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। বড় একটি অংশ এই জায়গায় জল্লারপাড়, মির্জাজাঙ্গাল কিংবা তালতলা এই জায়গায় যেই অংশটি আছে সেই জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এখানে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, তারা বিকালের পর সন্ধ্যার আগেই তারা বন্ধ করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বাইরে যে দোকানগুলো চলছে সেই মোমবাতির আলোতে তারা চালাচ্ছেন দোকানপাটগুলো। এবং সব কিছু মিলে বলা যায় যে এই অবস্থা স্বাভাবিক হতে আরও কতটুকু সময় লাগবে ঠিক বলা যাচ্ছে না। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, যে কোম্পানি অফ বাংলাদেশ, যেটা আমাদেরকে বলেছেন যে আজকে রাতের মধ্যেই সারা সিলেটের শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এবং গতকালকে 32 ঘন্টা পর সন্ধ্যার সময় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত এই আজকে সন্ধ্যায় আরও কিছু জায়গা করা হয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত 70 ভাগ যেই বিদ্যুৎ বন্ধ হয়েছিল সেই অগ্নিকাণ্ডের পর, সেই মঙ্গলবার সকাল 11টায় অগ্নিকাণ্ডের পর যে বিদ্যুৎ বন্ধ হয়েছিল তার 70 ভাগ এখন পর্যন্ত সরবরাহ করা সম্ভব হয়েছে। 70 ভাগ, আরও 30 ভাগ জায়গায় এখনও বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। ফলে মানুষের দুর্ভোগ ধীরে ধীরে কমছে, একেবারে কমে যাচ্ছে এরকম বলা যায় না। কারণ হচ্ছে কি, বিদ্যুৎ বিপর্যয়ের ফলে শুধুমাত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ কর্তৃপক্ষেরই ক্ষতি হয়নি, মানুষের জনসাধারণের ক্ষতি হয়েছে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সব কিছু মিলে এই বিপর্যয় কাটিয়ে উঠতে আরও বেশি কিছু সময় লাগবে। দুটি তদন্ত কমিটি করা হয়েছে এই অগ্নিকাণ্ডের। দুটি তদন্ত কমিটি তদন্ত করে দেখবে এই যে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতটা দিন বিদ্যুৎ বন্ধ ছিল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, তার জন্য কারা দায়ী, কেন দায়ী, কেন হয়েছে, এই জন্য দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমই বলে দিতে পারবে কেন এই জেনারেটর বা এই বিস্ফোরণের ফলে, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে অগ্নিসংযোগ হয়েছে। মোটামুটি খবর এই ছিল সিলেটের তিন দিন ধরে যে বিদ্যুৎ সরবরাহ শতভাগ নিশ্চিত করা যায়নি তারই সর্বশেষ খবর। সিলেট থেকে জানাচ্ছিলেন ইকরামুল কবির বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে।